সবাইকে আমার নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। ঈদের চতুর্থ দিনের আপডেট দিতে চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। তো আজকের আপডেট প্রথম যে ভিডিওতে থাকবে সেটি হচ্ছে লঞ্চ কয়টা আছে দেখবো, কি পরিমাণ যাত্রী হলো, ডেকে কত নিচ্ছে, সিঙ্গেল এবং ডাবল কেবিনে কত নিচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোটর টিম থেকে সাব্বির, লেটস স্টার্ট। ওকে, নাম্বার ওয়ান থাকতেছে মানামি। তারপর দেখতে পাচ্ছি সুন্দরবন 10 অর্থাৎ দুইটা। তারপর দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার 1 তিনটা আছে, সুন্দরবন 15 চারটা। ওই পাশে দেখতে পাচ্ছি সুরভি 9 পাঁচটা। ওকে, সুরভি 9 এর পরে দেখতে পাচ্ছি পারাবত 11 কে, তার সাথেই আছে শুভরাজ 9। আচ্ছা, পারাবত 11 হচ্ছে 6টা, শুভরাজ 9 হচ্ছে একটা 60টা। তারপর আছে পারাবত 18, টোটাল আজকে 8টা লঞ্চ দেখতে পাচ্ছি। তো আজকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে টোটাল 8টি লঞ্চ ছেড়ে যাবে। যাই হোক, শুভরাজ 9 এর ভেতরটা একটু ঘুরে দেখাই কি পরিমাণ যাত্রী হলো। প্রথমে ডেকটা দেখাই, ডেকে ঢুকেই মনে হচ্ছে আজকে যথেষ্ট পরিমাণ যাত্রীর চাপ আছে। এমনিতে কোথাও ফাঁকা নেই, নিচতলার ডেক অলমোস্ট ফুল, আর লঞ্চ ছাড়লে এইসব জায়গাগুলো ফাঁকা থাকবে না। আজকে পরিস্থিতিটা ঠিক এমনই, দেখতেই পাচ্ছেন যাত্রীর চাপ আজকে কতটা। আমি আপনাদেরকে আরো স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবো আজকে যাত্রীর চাপটা কেমন। তার আগে চলেন সেকেন্ড ফ্লোরটা ঘুরে দেখাই। সেকেন্ড ফ্লোরটা কিন্তু সেম কন্ডিশন, সেম সেকেন্ড ফ্লোরে জায়গা নাই, কিছু টুকরা টাকরা জায়গা আছে। লঞ্চ ছাড়তে এখনো অনেক সময় বাকি, সময় হচ্ছে 7:55, এখন 8টা বাজে নাই। তো বলা যায় সময়ের সাথে এই যে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুল হয়ে যাবে। আচ্ছা, এখন ফ্রন্টে যাব, ফ্রন্টে গিয়ে আপনাদেরকে দেখাবো ফ্রন্টে যাত্রী আছে কিনা, আর ক্যাবিনের অলিগলিতে কোনো যাত্রী আছে কিনা, বা থাকলেও কেমন। চলেন টু ক্যাবিনের গলিগুলো ঘুরে দেখাই। সম্ভবত এই স্পেসগুলো ফিল আপ হয়ে গেছে, মোটামুটি এখনো ফাঁকা আছে, সময়ের সাথে এই স্পেসগুলো ফুল হয়ে যেতে পারে। আর আমি যদি একটু ওপর থেকে যাত্রীর চিত্রটা স্পষ্টভাবে তুলে ধরতে চাই আপনাদের সামনে, দেখেন আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে। আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন, এখনো প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু পাইপলাইনে আছে, অর্থাৎ আসতেছে লঞ্চ ঘাটে। এই দিকটা তো একদম মানে দাঁড়ানোরও জায়গা নেই এমনটা একটা অবস্থা। আচ্ছা, ভাড়ার আপডেটটা একটু বলে রাখি, আজকে বরিশাল থেকে যেই কয়টা লঞ্চ ছেড়ে যাচ্ছে সবগুলোতে ডেকে নেওয়া হচ্ছে 400 টাকা, সিঙ্গেল কাবিনে নেওয়া হচ্ছে 1000 থেকে 1200 টাকা, এবং ডাবল নেওয়া হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। চলেন একটু পারাবত 18টা ঘুরে দেখাই, পারাবত 18তে কি পরিমাণ যাত্রী হইল। আচ্ছা, আমি যদি একটু পারাবত 18টার ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই, আর এই দিকটাতে অনেক চাপ হওয়ার কারণ আছে, এই যে যাত্রীর চাপটা এই দিকে এত দেখতেছেন পারাবত 18তে, মানে অর্থাৎ নর্মালের তুলনায় অনেক বেশি। এর কারণ হচ্ছে চাঁদপুরের যে লঞ্চ, অর্থাৎ জালগাটি থেকে যে লঞ্চ আছে, সেই লঞ্চের যাত্রীরা এইখানে অবস্থান করতেছে। জালগাটির লঞ্চটি কিন্তু এইখানে আসতে তারা হয়তো বা পারাবত 18-র পাশে ঘাট দিবে, তো পারাবত 18-র পাশে যদি ঘাট দেয় সেখান থেকে তারা উঠবে, এই জন্য এই যাত্রীগুলো এই জায়গায় ভিড় করতেছে। আচ্ছা, পারাবত 18-র ভেতরে কিন্তু চলে আসলাম। তো পারাবত 18-র ভেতরটাও মানে একদম নিচে নিচতলার যে ডেকটা আছে সেটাও ফাঁকা নেই কোথাও, ফাঁকা থাকারও কথা না। তবে শুভরাজ 9 বা অন্যান্য যে লঞ্চগুলো আছে সেইগুলোর তুলনায় কিছুটা ফাঁকা আছে, একদম ওই যে রিভার সাইডে মানে জানালার পাশে যে অংশটা আপনারা ওই জায়গাগুলো দেখতেছেন কিন্তু ফাঁকা আছে।
আর এই জায়গা দিয়ে এখনো মানুষ যাতায়াত করতেছে বলে সম্পূর্ণ ফাঁকা, হয়তো বা সময়ের সাথে এই জায়গাগুলো আর ফাঁকা থাকবে না। সত্যি অন্যান্য লঞ্চের তুলনায় কিছু কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। ঈদের যাত্রী যখন ঢাকায় ফিরে তখন কিন্তু মানে কোথাও দাঁড়ানোরও জায়গা থাকে না, তো ওই অর্থে অনেক জায়গায় কিন্তু ফাঁকা আছে। আচ্ছা, যাত্রীর আগমনের যে চাপটা দেখতে পাচ্ছেন, এই চাপেই বলে দেয় আসলে কোথাও ফাঁকা থাকবে না আর হয়তো। ওকে, সেকেন্ড ফ্লোরটা একটু দেখাই আমি আপনাদেরকে। সেকেন্ড ফ্লোরটাতে কিন্তু মোটামুটি ফাঁকা আছে, অন্যান্য লঞ্চের তুলনায় অনেকটাই ফাঁকা। এই দিকগুলো কিন্তু পুরাই ফাঁকা। ওকে, চলেন উপরে চলে যাই। আচ্ছা, ঘটনা কিন্তু শেষ না, এদিক দিয়ে আরেকটা ঘটনা আছে। ফারহান সাদ জালগাটি থেকে ছেড়ে এসে ঘাটের উল্টা মোড়ে ঘাট দিছে, অর্থাৎ এই মাথাটা সামনে থাকার কথা দেখাই। যেমনটা অন্যান্য লঞ্চ এবং পারাবত ঘাট দিয়ে আছে, ঠিক তার উল্টোভাবে ঘাট দিছে হচ্ছে ফারহান সাদ। ঘাটে স্পেস না থাকাতে এইভাবে ঘাট দিছে। আর দেখেন ফারহান সাথে কতটা ঝুঁকি নিয়ে যাত্রীরা উঠতেছে, এটা কমন একটা চিত্র। আমি গত ঈদেও একই চিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম। তো ফারহান সাথের যাত্রীদের একটা চরম ভোগান্তি থাকে এই ঈদের বরিশাল থেকে, এই ঈদগুলোতে বরিশাল থেকে লঞ্চে উঠতে। ঈদে প্রচুর পরিমাণ লঞ্চ ঘাটে থাকার কারণে এবং বার্থিংয়ে থাকার কারণে ফারহান সাদ কিন্তু ঠিকমতো ঘাটে ঘাট দিতে পারে না, যেই জন্য অন্য লঞ্চের পেছনে কিংবা সাইডে ঘাট দিতে হয়। তো এই পেছনে বা সাইডে ঘাট দেওয়ার কারণে যাত্রীদের ওঠায় ভোগান্তিটা অনেক বেড়ে যায়। আর ফারহান সাদের যদি যাত্রীর চিত্রটা বলি, এই যে ফ্রন্টে যেই ব্যালকনির মতো স্পেসগুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে। আর যাত্রীরা কতটা ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরতেছে এটা বলার উপেক্ষা থাকে না। তার কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষার সিজন, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আজকেও মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো যারা এই ফ্রন্টে অবস্থান করতেছে, জায়গা ভেতরে জায়গা না পেয়ে এই ফ্রন্টে জায়গা করে নিছে, তো বৃষ্টি আসলে তাদের ভোগান্তিটা আসলে চরমে চলে যাবে এটা সুনিশ্চিত। বন্ধুরা, ফারহান সাদের চিত্রটা যদি আমি আপনাদের সাথে আরেকটু তুলে ধরি, দেখেন ফারহান সাদের একদম ছাদেও কিন্তু লোকের কোনো কমতি নেই। আসলে এই লঞ্চটা কয়েকটা স্টেশনে ঘাট দেওয়ার কারণে এত যাত্রী কিন্তু এই লঞ্চটাতে উঠে, এছাড়া এই লঞ্চটাতে ওঠার এত এত যাত্রী ওঠার কোনো রিজন আছে বলে আমার কাছে মনে হয় না। এই হচ্ছে পারাবত 18 ঘাট দিয়ে আছে, সুবরজ 9 ঘাট দিয়ে আছে, অর্থাৎ ওই দিকে। আর এই হচ্ছে ফারহান সাদ ঘাট দিছে। চলে যাচ্ছে কিন্তু ফারহান সাদ। গুড বাই ফারহান সাদ। আচ্ছা, সময় বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর চাপ আরো বেড়ে গেছে। তো আমরা লঞ্চগুলোর যেই অংশগুলো ফাঁকা দেখতেছিলাম, যাত্রীতে অপরিপূর্ণ ছিল, সেই অংশগুলো হয়তোবা এখন ভরে যাবে। লঞ্চ ছাড়তে এখনো অনেক সময় বাকি আছে, তো আমি এটা সুনিশ্চিত বলতে পারি যে ভরে ওই স্পেসগুলো আর ফাঁকা থাকবে না, ভরে যাবে। তো যাত্রী এবং লঞ্চের আপডেট ছিল এতটুকুই। আর এরপরে ভিডিও থাকতেছে হচ্ছে লঞ্চ ছাড়ার ভিডিও, অবশ্যই মোটর ডিমের সাথে থাকবেন। চ্যানেলটি লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।